রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। 15 বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করার কথা স্বীকার করে ঢাকার আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 5 আসামি। আসামিরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জের সুভার্থা পশ্চিমপাড়ার বাবুল মিয়ার ছেলে রাহাত ওরফে ইচ্ছতি, 25 টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আতখড়ি ভাত গ্রামের মোসলেম মিয়ার ছেলে শাহ আলম, 21 পটুয়াখালীর বাঁকলের সোবাহান হাওলাদারের ছেলে সাকিব, 28 দক্ষিণ কেরানীগঞ্জের সুভার্থার সাব্বিরের ছেলে সানি, 19 এবং কেরানীগঞ্জ মডেল টাউনের সেলিমের ছেলে আরিফ, 23। 5 আসামি এখন কারাগারে আছেন। পুলিশ এবং আদালত সূত্র বলছে, প্রধান আসামি রাহাতকে গতকাল বুধবার ঢাকার আদালতে হাজির করা হয়। বাকি 4 জনকে আজ আদালতে হাজির করে পুলিশ। গত সোমবার রাতে কেরানীগঞ্জের একটা বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগে 5 জনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন কিশোরীর মা। মামলার এজাহারে বলা হয়, রাহাতসহ 5 জন তার মেয়েকে ধর্ষণ করেছে। তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক মোহাম্মদ আল আমিন তালুকদার আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে রাহাতসহ 5 জন ধর্ষণ করেছে। প্রত্যেকে ধর্ষণ করার কথা আদালতের কাছে স্বীকার করেছেন। ধর্ষণের শিকার গুপ্তভোগী ওই ছাত্রী আদালতের কাছে জবানবন্দি দিয়েছে। 5 জন তাকে ধর্ষণ করেছে বলে আদালতকে জানায় সে। তরুণীকে সেদিন কেরানীগঞ্জের ভাড়া বাসায় ডেকে নিয়ে যায় আসামি রাহাত। রাহাত আদালতকে বলেন, ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাকে সেদিন রাত 10টায় বাসায় ডেকে নিয়ে যান। সে মুঠোফোনে তার বন্ধু আরিফ, সাকিব, সানি ও শাহ আলমকে ডেকে নিয়ে আসে। এরপর 5 জনই মেয়েটিকে ধর্ষণ করে। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আল আমিন তালুকদার বলেন, প্রধান আসামি রাহাত বিবাহিত, নির্দিষ্ট কোন পেশা নেই। অপর আসামিদেরও সুনির্দিষ্ট কোনো পেশা নেই। এরা বখাটে হিসেবে।